আমার মায়ের কান্দন যাব জীব আজকে 21 কালকে 22 23 তারিখে মায়ের মৃত্যু বার্ষিকী ওফাক দিবস এই বাউল বাড়িতে গান হচ্ছে হচ্ছে হবে কিন্তু আমার গ্রামে তো 100-150 বাউল শিল্পী আনলাম ছোট কিন্তু প্রতি বছরে গন্ডগোল হয়ে যায় আমি দেশ বিদেশে মানুষের গান শোনাই কি আমার কি মন চায় না আমার এলাকাবাসীর গান শোনাই আমার এখানে দিনাজপুরের লোক আছে কুষ্টিয়ার লোক আছে ফরিদপুরের লোক আছে সিলেটের লোক আছে দেশ বিদেশের লোক এসে যদি দেখে যে লতিফ সরকারের এলাকার মধ্যে গেছিলাম তাদের নিজেদের অনুষ্ঠানে নিজেরাই গন্ডগোল করছে এই দুর্নামটা কি আমার একা না আপনাদেরও আচ্ছা আমি যদি কোনোদিন আর অনুষ্ঠান না করতে পারি এতে আমার ক্ষতি হবে কি আপনাদের উপকার হবে কি আমি যে এখানে অনুষ্ঠান করি আপনারা চান না আমাদের গ্রামে জায়গা হয় না বিদায় আজকে এই লতিফ সরকারের অনুষ্ঠানটা এখানে দেওয়া হইছে আমি দর্শকের ফুলবাণীরে বহুত বলছি দেখরে যারে শালা কয় তোরা বাইকু এ ভরবি কা সরকারের এটা মেলা আমাকে দুর্নাম করিস না আমি বুঝাইছি বহুত মানুষরে কিন্তু আমি জানি আমার কংসুগুরার সাথে গেন্দাম হবে আমি যতই কথা কই আমার দেশের ফুলবাণী কিছু উনশিকলা আছে এগিনি গেন্দাম রাগা ছায় আমাকে ইজ্জত মান সম্মান নষ্ট করে দিতে কংসুগুরার লোক কেউ যদি গেন্দাম করে তার আমার আমরা তার পক্ষে নাই একদম নাই কারণ মেলা করি আমরা ধৈর্য থাকতে হইব লতিফের মেলা আমাগো মেলা শালা কয় তারে ভাই কইতে হবে যে শালার বে শালা কয় সেই কংসুপুরা বাসীর পক্ষে অন্তত মনির মাস্টার নাই আমার গ্রামের মানুষই ভালো এলাকার মানুষই ভালো আমি ভালো না তা না হলে আমার আসরে তো গন্ডগোল হবে কেন গন্ডগোল হয়ে গেছে কত আগে আবার উরুস চলে আসছে সবাই জায়গায় উরুস করবে কিন্তু আমি তো আর উরুস করতে পারবো না কারণ আমার বাড়িতে দেশ বিদেশের লোক আসে এসে যদি বিশৃঙ্খল উশৃঙ্খল দেখে আমি তো মুখ দেখাইতে পারি না তাই মায়ের অনুষ্ঠান মিলাদ মাহফিল করে দিব আপনাদের ওরকম দাওয়াত করতে পারলাম না যেহেতু অনুষ্ঠান করতে পারতেছি না আমার গ্রামে অনুষ্ঠান করলেও নানা বিশৃঙ্খল হয় ওই তো আলিয়া বদ ভাই দূরে আছে তাই আপনারা দূরে থেকে মার জন্য দোয়া করবেন হয়তো আমার জীবনে আর আমার গ্রামে অনুষ হয় কিনা আমি জানি না মায়ের কান্দন যাব জীবন শহীদ হয় দুই চারি মার বইনের কান্দন রে জনম দুঃখিনী দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়ের ভবে আইলাম ভাই আমি ভূমিষ্ঠ হই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুঃখ দিয়া ভূমিষ্ঠ হই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুঃখ দিয়া পরে সন্তান প্রসবের গান Oh,
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হায় গর্ব ধারিণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হায় হায় একা চলবি যে ভাইয়ে শীতের রাইতে আমারে শুকনায় রাখিয়া মায় থাকে ভিজাতে এক আঁচল ভিজে মায়ের শীতের রাইতে আমারে শুকনায় রাখিয়া মায় থাকে ভিজাতে হাতে পায়ে তেল মাইথা মায় দিল শক্ত করি প্রসাব পায়খানা আমি মায়ের কুলে করি ডান পাশে প্রসাব কোলে বাম পাশে রাখিয়া বাম পাশেও প্রস্রাব করলে রাখতো বুকেতে জড়াইয়া করি অসুখ হইলে দেখি যাইয়া আমার জনম দুঃখী মা গর্ব ধরিণী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাছে চিনে গহীর গম্ভীর পৈখে চিনে ডাল ভাইজানের সন্তানের ব্যথা জারুদরের শাল মাছে চিনে গহীন গম্ভীর কইখে চিনে ডাল ভাইজানের সন্তানের ব্যথা জারুদরের শাল এলাকার লোক সবাই যদি তোমার ছেলে কালো মায়ে বলে আমার আমির ভান্ডারী লতিফ শহীদ বাউল আলী আহম্মদ আমার কাছে পূর্ণিমার চেয়ে আলো বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় দেশের কেহ না জানিতে আগেই জানে মায় বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় দেশের কেহ না জানিতে আগেই জানে মায়ে কারণ শুকনা ডালে বসে যদি কাকা কইয়া ডাকে কুলাতে ধান দিয়া গো মায় সন্তানের সুখ দেখে মায় কয় খাইয়া যারে দারুণ কাক তুই উদর ভরিয়া আমার লতিফ শহীদ বাউল আলী আহম্মদ আমির ভান্ডারি ভালোই আছে একবার যারে কইয়া খাইয়া যারে দারুণ কাকা উদর ভরিয়া আমার জাদুরাই আছে ভালো একবার যারে কইয়া লজ্জাবতের গাছ যেমন ছুইতে গেলে মরে সন্তানের লাগিয়া মায়ের সদাই আখি ঝরে সাহায় আলো ভেবে পিঠা বলো মুড়ি বলো ভাতের মতো না খালা বলো ফুপু বলো মায়ের মতো না বোন হারাইলে বোন পাওয়া যায় ভাই হারাইলে ভাই বোন হারাইলে বোন পাওয়া যায় ভাই হারাইলে ভাই মায়ের মতো দরো দিয়ার এই ভবেতে নাই নেক নজরে মা বাবা যদি একবার দোয়া করে সন্তানের জন্য ওই দোয়া কবুল করে নে আল্লাহ পরয়ারে
মা বাবার দোয়া যদি আল্লাহ লয় কবুল করিয়া সন্তানের যত বিপদ আপদ দেই রে মুছিয়া আমার মা তো এই দুনিয়ায় বাবাও তো নাই আমার জন্য কে দোয়া করবে করিয়া জানাই আমার মা বোনেরা ডানে বামে রয়েছে বসিয়া তোমাদের লতিফের জন্য একটু দোয়া যায় কইরা পিঠা বলো মুড়ি বলো ভাতের মতো না খালা বলো ফুপু বলো মায়ের মতো না শহীদ ভাই বাইজিদ বুস্তামি ছিল পৃথিবীতাসিয়া মায়ের দোয়া পাইয়া সে যে হইয়াছে আউলিয়া শেখ ফরিদ আউলিয়া ছিল দুনিয়ায় আসিয়া মায়ের দোয়া পাইয়া সে যে হইয়াছে আউলিয়া মা বাবা যদি নেক নজরে সন্তানের দিকে চায় আল্লাহ বলে মকবুল হস্তার আদায় হইয়া যায় ওরে আমার মতো এই ভবে যার আমার নাই ترجمة